কেন্দ্রীয় গৃহমন্ত্রী তথা বিজেপি জ্যেষ্ঠ নেতা অমিত শাহ আর দলটির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডায় আজি গুয়াহাটির বৈশিষ্ট্য চারিআলিত বিজেপির নতুন রাজ্যিক কার্যালয়ের অটল বিহারী বাজপেয়ী ভবনট উদ্বোধন করব। সকল অত্যাধুনিক সা সুবিধার পরিপূর্ণ নতুন কার্যালয়ট দলের জ্যেষ্ঠ কার্যকর্তা সকলের সঙ্গে নেতা দুয়োগিয়ে মত বিনিময় করব। এই উপলক্ষে গুয়াহাটির খানাপাড়াত 45,000 দলীয় কর্মকর্তায় অংশগ্রহণ করবলিয়া একটা সমাবেশেরও আয়োজন করা হয়েছে। ইপিনে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগিয়ে আজি সন্ধিয়া উত্তর পূবক ড্রাগস সরবরাহের রক্ষা করার উপায় সন্দর্ভত এখন সম্মিলন অংশগ্রহণ করব। কাইলে গুয়াহাটীত হবলগিয়া উত্তর পূব পরিষদের বৈঠকের লগতে দেরগাঁওত অনুষ্ঠিত হবলগিয়া আরক্ষী অধীক্ষকসকলের বার্ষিক সম্মিলনতো মন্ত্রীগিয়ে ভাগ লব। উল্লেখযোগ্য যে গৃহমন্ত্রী শাহে কালি উত্তর পূব পরিষদের সঙ্গে বানমুক্ত করার বাবে লবলগা পদক্ষেপর সন্দর্ভত এখন বৈঠকত মিলিত হয়। এই ক্ষেত্রে ব্যক্তিগত বিনিয়োগক আকর্ষিত করার উপর গুরুত্ব আরোপ করে। কয় যে অনাগত সময়ত বানের হাত সারিবলৈ দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রস্তুত করব। রাজ্যের আর্দ্র ভূমিসমূহের সুরক্ষা আর পুনর্জীবিতকরণের লগতে সেইবর ধারণ ক্ষমতা বৃদ্ধির দৃঢ় কার্য ব্যবস্থা প্রস্তুত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করে। রাজ্যখনত বানর সমস্যা নির্মূলের বাবে জলবিদ্যুৎ প্রকল্পবোৰত অধিক বান নিয়ন্ত্রণ সংরক্ষণ জলাশয় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করবলৈ শীঘ্রে জলশক্তি মন্ত্রালয় শক্তি মন্ত্রালয় আর রাজ্য সরকারের সঙ্গে এখন বৈঠক আহ্বান করা হব বলে শ্রীশাহে জানিবলৈ দিয়ে। রাজ্যিক জলসম্পদ বিভাগ আর রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের ক্ষমতা বিকাশের কথা উল্লেখ করে রাজ্য সরকারে বানর পূর্বানুমান আর আগতীয়া সতর্কতার প্রণালী বিকশিত করার গুরুত্ব আরোপ করা উচিত বলে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগিয়ে মন্তব্য করে। রাজ্য সরকারে শিশুর শিক্ষা সুনিশ্চিতকরণের বাবে পদক্ষেপ গ্রহণ করেছে। ইয়ার অংশ হিসাবে শিশুর বিনামূলীয় আর বাধ্যতামূলক শিক্ষার অধিকার সংশোধনী আইন 2019 চনের অধীনত একে শ্রেণীত রখার পদ্ধতি আর শর্তর দিকত অধিসূচনা জারি করার ক্যাবিনেটে অনুমোদন জানাইছে। এই অনুসরি প্রতিটি শিক্ষাবর্ষর শেষত পঞ্চম আর সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীর বছরিকীয়া পরীক্ষা অনুষ্ঠিত করা হব। কালি অনুষ্ঠিত রাজ্যিক ক্যাবিনেট বৈঠকত এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ক্যাবিনেটর লগতে রাজ্যখনের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যরে রাজ্যিক বিদ্যুৎ পরিষদর পেনশনার সকললৈ সকাশ গুয়াহাটির মাস্টার প্ল্যান 2025 চনের সংশোধন লোকশিল্পী প্রতিমা বড়ুয়া পাণ্ডের কর্মরাজি সংরক্ষণকে ধরে কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ক্যাবিনেটর সিদ্ধান্ত সমূহের বিষয়ে শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগু আর জনস্বাস্থ্য কারিকরী বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ায় কয় যে শিশুর সংশোধনী আইনের অধীনত একে শ্রেণীত রখার পদ্ধতি আর শর্তর দিকত অধিসূচনা জারি করার ক্যাবিনেটে অনুমোদন জানায়। এই ক্ষেত্রে শর্ত সমূহ হল নিম্ন প্রাথমিকর পঞ্চম শ্রেণী আর উচ্চ প্রাথমিকর সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা পাতিব লাগিব। পরীক্ষাত অনুতীর্ণ শিশুক পুনের বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত নোহালেক অতিরিক্ত নির্দেশনা দিয়া হব আর কোনো ক্ষেত্রতে শিশুটিক বহিষ্কার করা নহব। বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার দুমাহর ভিতর পুনের পরীক্ষা অনুষ্ঠিত করা হব। এই পরীক্ষাত কৃতকার্য শিশুর পরবর্তী উচ্চ শ্রেণীর নামভর্তির ব্যবস্থা থাকিব। এই ক্ষেত্রত উচ্চ শ্রেণী নথকা বিদ্যালয়ে এনে শিশুক আন বিদ্যালয়ত বাধ্যতামূলক হিসাবে নামভর্তি করাব পারিব বলে ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করে। তদুপরি 24 মেগাওয়াটর কার্বি লাংপি মধ্যম দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্পত 300 কোটি 7 লাখ টাকা ব্যয়ের লগতে ইয়ার রূপায়ণের বাবে প্রয়োজনীয় পুনের ব্যয় প্রস্তাবত অনুমোদন জানা হয়। ক্যাবিনেটে গ্রহণ করা আন একটা সিদ্ধান্ত অনুসরি পদ্মশ্রীরে সন্মানিত গোয়ালপুরিয়া লোকগীত শিল্পীর প্রতিমা বড়ুয়া পাণ্ডের জীবন আর কীর্তি যুগমিয়া করার উদ্দেশ্যে 15 কোটি টাকা ব্যয় সাপেক্ষে একটা সংগ্রহালয় গড়ে তোলার বাবে মাটিয়াবাগত 12 বিঘা 3 কোঠা আর 18 লেচা মাটি অধিগ্রহণত ক্যাবিনেটে অনুমোদন জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয় চলিত বর্ষের প্রধানমন্ত্রী স্মৃতিচিহ্নসমূহের নিলামর প্রক্রিয়া সময়সীমা অহা 12 অক্টোবরলৈ বৃদ্ধি করা বলে প্রকাশ করেছে। কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রালয়ের এলানি টুইটর উত্তরত প্রধানমন্ত্রী শ্রীমোদীয়ে কয় যে বিগত বছরসমূহত লাভ করা বিশেষ স্মৃতিচিহ্নসমূহ এই প্রক্রিয়াত অন্তর্ভুক্ত করা হয়েছে আর জনসাধারণের ইচ্ছার প্রতি সম্মান জানায়। এই প্রক্রিয়ার সময়সীমা 12 অক্টোবরলৈ বড়াই দিয়া হয়েছে। শ্রীমোদীয়ে জনসাধারণক এই নিলাম প্রক্রিয়াত ভাগ লবলৈ আহ্বান জানায়। বঙ্গাইগাঁও আর ইয়ার কাষরীয় অঞ্চলসমূহত আজিরপর 20 অক্টোবরলৈ প্রতিদিনে পুৱা চাৰে ৯ বজাৰ মাজত কমেও 2 ঘণ্টা আর সর্বাধিক 5 ঘণ্টালৈকে বিদ্যুৎ সেবা বন্ধ থাকিব বলে শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডে ঘোষণা করেছে। কারিগরী কাম কাজ সুচারুরূপে আগবাই নিয়ার স্বার্থত বিদ্যুৎ বিভাগে রাইজর সহযোগিতা কামনা করেছে।
দেশত বৰ্তমানলৈকে ৰাষ্ট্ৰজোৰা কোভিড প্ৰতিষেধক প্ৰদান অভিযানৰ অধীনত 218,88,00,000ৰ অধিক পালিৰ প্ৰতিষেধক দিয়া হৈছে। ইয়াৰ ভিতৰত কালি 3,97,000ৰো অধিক পালিৰ প্ৰতিষেধক প্ৰদান কৰা হয়। ইপিনে এই সময়ছোৱাত দেশত 1,997 ৰোগী কোভিড 19 আক্ৰান্ত হিচাপে চিনাক্ত কৰা হয়। দেশত বৰ্তমান 30,000তকৈও অধিক কোভিড ৰোগী আছে। বিগত 24 ঘণ্টাত 3,908 ৰোগী কোভিড 19ৰ পৰা সুস্থ হৈ উঠে। সেই অনুসাৰে দেশত বৰ্তমান এই ৰোগৰ পৰা আৰোগ্যৰ হাৰ 98.75%। দেশত এতিয়ালৈকে 89,64,00,000তকৈও অধিক নমুনা পৰীক্ষা কৰা হৈছে। ইয়াৰ ভিতৰত শেহতীয়াকৈ 24 ঘণ্টাত 213,000তকৈও অধিক নমুনা পৰীক্ষা কৰা হয়।